আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের ফেসবুক পেজে এক বোন লিখেছেন যে গোসলের পরে আবার ওযু করার প্রয়োজন আছে কিনা। এই প্রশ্নের সঠিক এবং সংক্ষিপ্ত উত্তর হলো, গোসলের পরে আবার ওযু করার কোনো প্রয়োজন নেই, এটা সুন্নাত সম্মত নয়। আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে আছে যে গোসলের পরে অনেকে ওযু করেন, যদি জিজ্ঞাসা করা হয় আপনি গোসল করেছেন আবার ওযু কেন করছেন, তো তিনি বলেন নামাজ পড়তে হবে। তো অনেকেই মনে করেন যে নামাজ পড়ার জন্য শুধু গোসলই যথেষ্ট নয়, এরপর আবার ওযু করতে হবে, কিন্তু এটা সুন্নাত কোনো পদ্ধতি নয়। হাদিস শরীফের ভিতরে গোসল সম্পর্কে সুন্নাত পদ্ধতি উল্লেখ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, গোসল করার পূর্বে একবার ওযু করে নিতেন, এটা হলো গোসলের সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পূর্বে ওযু করতেন, গোসলের পরে কখনো ওযু করতেন না। তো আমরা গোসলের পূর্বে ওযু করার চেষ্টা করব, এটা হলো সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গোসল করতেন পূর্বে ওযু করে নিতেন। কেউ যদি গোসলের পূর্বে ওযু করতে ভুলে যান বা তাড়াহুড়া করে ওযু না করেন, তো গোসলের যে তিনটা ফরজ রয়েছে এই তিনটা ফরজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে, আপনার আর কোনো ওযুর প্রয়োজন হবে না। গোসলের তিনটা ফরজ কি কি? এক নম্বরে কুলি করা, দুই নম্বরে নাকে পানি দেওয়া, এবং তিন নম্বরে সমস্ত শরীর ভালো করে ধৌত করা, কোথাও যেন শুকনো না থাকে। তো হাদিস শরীফের ভিতরে গোসলের সুন্নাত সম্পর্কে বুখারী শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 246 নম্বর হাদিস থেকে গোসলের অধ্যায় শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে আপনারা সেটা খুলে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন প্রথমে দুই হাত ভালো করে ধুতেন, এরপরে যদি জানাবাতের গোসল হতো, যদি নাপাকি লেগে থাকতো কোথাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ওই নাপাকি প্রথমে পরিষ্কার করে নিতেন, এরপরে নামাজের ওযু যেভাবে করতেন সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিতেন। কোনো কোনো হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিতেন কিন্তু পা ধুইতেন না, পা ধুইতেন গোসলের পরে। তো এইভাবে ওযু করে নিতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ভালো করে ভিজিয়ে চুলের গোড়া দিয়ে পানি পৌঁছে দিতেন, অর্থাৎ খিলাল করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মাথায় পানি ঢেলে মাথা ধুয়ে নিতেন, তারপরে সমস্ত শরীর ধুয়ে নিতেন, এটা হলো গোসলের সুন্নাহ পদ্ধতি। তো আমরা যদি এভাবে গোসলের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে গোসল করে নিই তাহলে আমাদের গোসলের পরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে আপনি যদি ওযু ছুটে না যান তাহলে এই গোসলই আপনার পবিত্রতার জন্য যথেষ্ট, এরপরে আপনি নামাজ রোজা যা করেন, ফরজ ইবাদত যা করেন কবুল হবে ইনশাআল্লাহ, গোসলের প্রয়োজন হবে না।